अल्लाह तेरा है एहसान, रोज नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, आमी सायराता बसुम चिटंग थेके बोलतेछि। आमार नतून आरो एकटा भिडियो देखार जोन्नो आपनादेर सबाइके आमंत्रण जानाच्छि। आशा करतेछि आमार पुरो भिडियोटाते आपनारा आमार पाशे थाकबेन, पुरो भिडियोटा देखबेन फार्स्ट टू लास्ट अब्दि। आर सबाइके बोलतेछि प्लिज दया करे भिडियोटा केटे केटे देखबेन ना, भिडियोटा पुरो भिडियोटा देखबेन। आर आमार चैनलटि सबसक्राइब करे आमार पाशे थाकुन, आर पाशे थाका बेल आइकनटि क्लिक करे दिन। देखते पाइछेन दुजन मिले कोथाय चले आसछि, दुजन मिले चले आसछि जे कुकारिज मार्केटे। संसारेर जाबतीय अनेक जिनिस केना बाकी एखोनो आमार, तो आस्ते आस्ते आमि सेगुलो किनबो। तो समयेर जोन्नो किनबा आर्थिक अवस्थार जोन्नो सब किछु मिलिये आसले किनते पारतेछि ना संसारेर अनेक प्रयोजनीय जिनिस। तो যে কিছু কিছু জিনিস আছে যে লাগতেছে সেগুলো না হলে না হচ্ছে, ওরকম জিনিসগুলো আজকে আমি নিয়ে যাব। তো শুরু করতেছি, দেখি কি কি নিয়ে যেতে পারি, আর আপনারাও দেখুন, দেখতে থাকুন। আর আরও একটা কথা বলিনি, আমার আজকে যে ভিডিওটা আপনাদের জন্য ধারণ করলাম, তো এই ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু আমার দুদিনের মিলে। আমি আরও একদিন গেছি কুকারিজ মার্কেটে, এই ওই দিনের ভিডিওটা কিংবা আজকের ভিডিওটা দুইটা ভিডিও আমি একাতে জয়েন করে নিয়েছি। ওই দিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, ওই জিনিসটা আমি রেখে দিয়েছি। তো যেহেতু আমি আবার যাব সেটা আমার মাথায় ছিল, সেক্ষেত্রে আমি আর তখন ভিডিওটা দিই নাই। তো আজকে যে আবারও গেলাম, তো দুদিনে মিলে আমি যত দোকানে গেলাম কিংবা কী কী কিনলাম সেগুলোই আপনাদেরকে দেখাবো। আর ছোট্ট একটা ভিডিও হতো আর কি ওই দিন, তো ছোট্ট একটা ভিডিও আমি না দিয়ে আমি কী করছি, যেহেতু আমি পরে আবারও যাবো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আমি 13-14 মিনিটের একটা ভিডিও বানাতে পারি, সেটা মাথায় রেখে আমি আর ওই দিন দিই নাই যে আমি পরে দিব। তো আজকে আমি আরও কিছুটা ভিডিও করছি, আরও কিছুটা জিনিস কিনছি, তো সব মিলিয়ে তো আমি আজকে একটা ভিডিও বানাইছি আর কি। এই যে এখন যে পাতিলগুলো ননস্টিকের যে পাতিলগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার বেশ পছন্দ। এই যে তাইফের বাবার হাতে যে পাতিলটা, এটা তো আমার বেশ পছন্দ হয়েছে, আমি নিতে চাইছি। তবে আসলে ভাগ্যবশত নেওয়া হয় নাই, কারণ প্রচুর দাম। যে ডাকনিওয়ালা যেটা দেখতেছেন ওইটা আর কি প্রচুর 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 পরিমাণ দাম, আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে। আর ওর হাতে যেটা এখন এইমাত্র দেখতেছেন এটা কিন্তু আমাদের বাজেটের ভিতরে ছিল, বাজেটের ভিতরে ছিল না বাজেটের বাইরে ছিল। তবে ওইটা থেকে এটা আরও রিজনেবল প্রাইসে ছিল আর কি, তো সেজন্য আমি ওইটাই নিয়ে নিছি। আমার কয়েকটা ব্লগে হয়তো আপনারা দেখছেন, ওইটার মধ্যে আমি এনে রান্নাও করে ফেলছি, আপনাদেরকে দেখাইও নাই। তবে এর পরের ব্লগে চেষ্টা, পরের কয়েকটা ব্লগে চেষ্টা করব কী কী কিনলাম ওইগুলো ডিটেলসে আপনাদেরকে দেখানোর জন্য। যে এখান থেকে আমি দুইটা পাতিল নিয়েছিলাম, একটা হচ্ছে পায়েস কিংবা দুধ এরকম কিছু রান্না করার জন্য, আর হচ্ছে যে হাতের যে পাতিলটা দেখলেন ওইটা আর কি। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কি পছন্দ হয়, আসলে অনেক কিছুই পছন্দ হয়েছে, তবে অনেক কিছু নিতে পারছি, আবার অনেক কিছু নিতেও পারি নাই, কারণ আমার বাজেটের বাইরে ছিল। আর প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড পরিমাণ দামও ছিল, যেহেতু তাইফের বাবা এখন বাড়িতে, তো টাকা পয়সারও একটু সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আসলে নিতে পারি নাই। তো আস্তে আস্তে কিনবো, শখ আছে সাধ্য নাই ওইরকম আর কি।
তো আমি কিন্তু এখানে একটা দোকানে কিন্তু বসে নাই, আমি কিন্তু এক একটা অনেকগুলো দোকানে গেছি, অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখতেছি কি লাগে। আর আমার কিছু কিছু জিনিস আছে যে খুব বেশি প্রয়োজন, যেগুলো না হলে না হচ্ছে, আমার থেকে এগুলো লাগবেই, ওই জিনিসগুলো আমি কিনে নিছি। আর যে অন্যান্য জিনিসগুলো আমি দেখে আসছি, চয়েস করে আসছি, আর ওই জিনিসগুলোর দামটাও শুনে আসছি আর কি, দেখতে চাইছি কিংবা বুঝে নিছি যে আমার বাজেটের মতো জিনিসগুলো আসে কি না, আমি নিতে পারবো কি না, ওটা দেখে আসছি। আসলে আমি না সবারই কিন্তু কিরকমটা উচিত, হুট করে চলে গেলাম, চলে গিয়ে তারপর যাচাও না করে যে কোনো একটা জিনিস কিনে নিলাম, তো পরে দেখা যাচ্ছে মনে খুতুর মুতুর আসে, কখনো ভাবা হয় যে আমি জিতলাম, আবার কখনো ভাবা যে আমি ঠকলাম। এ মাথা মাথা কিন্তু কে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলো আমার আসে, তো সেজন্য আমি আপনাদেরকেও বলতেছি। আসলে আমার মনে হয় এই চিন্তাগুলো মোটামুটি অনেকের, অনেক মেয়েদেরই আসে, ছেলেদের আসে কি না জানি না, যেহেতু আমি মেয়ে আমি মেয়েদের কথাই বলতে পারি, তো অনেকেরই এই চিন্তাধারাগুলো আসে, আমার আসে। সেক্ষেত্রে আমি বলতেছি যে অনেক মেয়েরই এই চিন্তাধারাগুলো আসে, যে কোনো জিনিস হঠাৎ করে কিনে নিয়ে চলে গেলাম, পরে এটা নিয়ে মাথায় অনেক চিন্তা আসে যে আমি জিতলাম নাকি ঠকলাম। এই তো এখন চলে আসছি আমি আরও একটা দোকানে, অন্য একটা পাতিল নিতে। তো এই যে এখানে যে পাতিলটা দেখতেছেন, এইটা এটাও কিন্তু আমার পছন্দ হচ্ছে, তবে আমি এটা নিই নাই, এটার মতো আর অন্য একটা কালারের আরও একটা নিছি। আর এখানে যে কড়াইটা দেখতেছেন, এটাও কিন্তু আমার পছন্দ হয়েছে, তবে এটাও অনেকটা কড়াইটা অনুসারে বাজেটটা অনেক বেশি ছিল, এটার ঢাকনিটার জন্য আমার পছন্দ হয়েছিল আর কি। আর এই যে এখানে এখানে হট কফি লিখা আছে যে হ্যাঁ, কেটলিটা দেখতেছেন, এটাও কিন্তু পছন্দ হয়েছে, এটাও আমি নিতে চাইছি, তবে ভাগ্যবশত এই কেটলিটা ডাকনি ছাড়া, এটা ওরা বলে এটা নাকি ডাকনি ছাড়াই বিক্রি হয়, তবে আমি তো আসলে ডাকনি ছাড়া নেব না, সেক্ষেত্রে আমি এটা আর নিতে পারি নাই আর কি। আপনাদের ভিডিওটা দেখে মনে হবে আমি মনে হয় একটা দোকানে ভিডিও করতেছি, আসলে না, আমি একটা দোকানে ভিডিও করতেছি না, আমি কয়েকটা দোকানে গেছি, আমার কিছু জিনিস প্রয়োজন আছে, ওই যে আমি শুরুতে বলছি সেগুলো আমি অনেক দোকানে ঘুরে ঘুরে খুঁজতেছিলাম, আর যে যেখানে দোকানে যাচ্ছে ওইখানে একটা করে জিনিস নিছি এরকম আর কি। তো সব দোকান থেকে আবার নিতেও পারি নাই, এই যে এই বোতলগুলোর মধ্যেও আমার একটা বোতল দরকার ছিল, যদিও অনেকগুলো বোতল আমার বাসায় আছে, কয়েকটা বোতলই আছে, অনেকগুলো না কয়েকটা বোতলে আছে, আপাতত আমি ওইগুলো দিয়ে কাজ চালিয়ে দিব, তো এখন আর কিনবো না যেহেতু টাকা পয়সার একটু সমস্যা, যদি একটু এই সমস্যা থেকে যদি কখনো বেরিয়ে আসতে পারি, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই নিব ইনশাল্লাহ, আর আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখিয়ে যাব। আমি এই যে লবণ কোটাটা দেখছেন, এটাও পছন্দ ছিল তবে নিতে পারি নাই, তবে অন্য একটা লবণ কোটা নিয়েছি সেটাও দেখবেন। আর কুকারিজ মার্কেট থেকে চলে আসতেছি যে কিচেন র্যাকের জন্য, এই যে কিচেন র্যাকগুলো দেখতেছিলাম, কিচেন র্যাকগুলো কীরকমভাবে নিব, আর এই যে এখানে যে কিচেন র্যাকগুলো আমার অনেকটা পছন্দ হয়েছে, আবার হয়ও নাই, এই কিচেন র্যাকগুলোর মধ্যে মনে হচ্ছে যে বড় বড় যে প্লেটগুলো সেগুলো রাখা যাবে না, সেজন্য আমি এই এই এখন এই র্যাকগুলো কিনি নেই। তো এখন মাত্রা দেখে আসছি দামগুলো, আর তাছাড়া আমি কিনতেও যাই নাই, আমি এই জিনিস র্যাকটা কিনতেও যাই নাই, আমি একটা মেক্সিপ কিনবো সেটাই দেখবো আর কি। আর এখানে যে দেখতেছেন বেলুনের আধুনিক বাসন, এটা হচ্ছে বেলুনের আধুনিক বাসন, এরকম বেলুন আমি আগে কখনোই দেখি নাই, এই যে এই একটা ফিরি, আমি যে বেলুনটা দেখতে যে সাদা লাঠির মতো দেখতেছেন এটাই কিন্তু বেলুন, এটা হচ্ছে আসলে বেলুনের আধুনিক বাসন যেটা সেটা আর কি। আর এই বেলুনটা দিয়ে এই ফিরিটার মধ্যেই বানালে রুটিটা বেশি সুন্দর হয় ওরা বললো আর কি, আমি ওইখানে দেখি নাই, আরও একটা লোক কিনতে আসছে, তা আমি দেখেও আমিও নিলাম, দেখলাম আর কি, তবে আমি ফিরিয়াটা নিতে পারি নাই আর কি, আমি শুধু বেলুনটাই নিছি, একটা বেলুনই কিন্তু অনেক দাম, আমার কাঠের এক দর্জন বেলুন নেওয়া যাবে ওই একটা বেলুনের টাকা দিয়ে, আর ফিরাটা তো আমি নিতেই পারি নাই সে যেহেতু অনেক দাম। এরপর চলে আসছি প্লাস্টিকের জিনিসপত্র কিনতে,
প্লাস্টিকেরও কিছু জিনিস কিনলাম আরপেল থেকে। আর এই যে এখানে আমার একটা মিক্সির দরকার, আমার খুব কিচেনে একটা মিক্সির খুব 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 বেশি প্রয়োজন। তো সেজন্য আমি চাচ্ছি যে অন্যান্য জিনিসগুলোকে এখন আপাতত বাদ দিয়ে আমার থেকে একটা মিক্সির নিয়ে যেতে হবে। তো সেটাই আমি দিব। এই যে মিক্সির সাথে সাথে এই জুড়িটা দেখেছেন, এটাও পছন্দ হয়েছে। তবে এটা পছন্দ হয়েছে যে এটা আসলে যে দামটা, দাম অনুসারেও আমি নিয়ে নিতাম, অনেক পছন্দ হয়েছিল। তবে আসলে আমার বাচ্চারা একটু বেশি দুষ্ট, কিচেন রুমে গিয়েও ওরা দুষ্টমি করে। তো যখন এটা নিয়ে খুব একটা জোরাজোরি করবে, এটা খিল থেকে খুলে চলে আসবে। সেজন্য আমি এখন ওইটা নিই নাই, ওইটা রেখে গেছি। আর এখন যে মিক্সিটা দেখতেছেন, এটা এটাও আমার পছন্দ হয়েছিল। তো যব এখানে এসএস এর মতো যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো নাকি এসএস না, আমি জানতাম না। তাইফে বাবা বলতেছে এগুলো এসএস না, এগুলো এমএস। তো এমএস যখন এগুলো আমার মাথায় আসলো যে এই জিনিসগুলো যখন এমএস, এগুলো তো জং চলে আসতে পারে। যেহেতু আমি একজনে কাজ করি, তো আমাদের বাসা অনেকগুলো মানুষ, তো আমার অনেক কাজই করতে হয়। সব সময় যে আমি পানি পানি থেকে এই জিনিসটাকে বাঁচাই রাখতে পারবো সেরকম কিন্তু নয়। যেহেতু কিচেন রুমে এই জিনিসগুলো থাকবে, কিচেনের অনেক জিনিস থেকে পানি লাগতে পারে। তো যখন পানি লাগবে, দেখা যাচ্ছে এই জিনিসগুলোতে জং চলে আসতে পারে। তো সেজন্য আমি আর এই জিনিসটা নিতে পারি নাই, তো আমি এটাকে অ্যাভয়েড করছি। তবে তারপরও তাইফের বাবা বলতেছে এটা অনেক সুন্দর, নিয়ে নাও। তো আমি ভাবলাম যে না, ও যেহেতু বলতেছে নিয়ে যাই। এর মধ্যে এখানে দেখলাম যে এর ওটা একটাই জিনিস আছে যে তাও এটার মধ্যে অনেকটা অনেকটা ফাটল ধরে আছে এক পাশে। তো সেটা আর নিতে পারি নাই। আর এদিক দিয়ে আমি ওয়ালমেটের পর্যায়েও গেছি, মনে করছি যে কয়েকটা ওয়ালমেট নিব। তো দেখি যে না, ওয়ালমেটগুলো আসলে এখন নেওয়া যাবে না, এখন নিয়ে আমি কোথায় রাখবো। সুন্দর সুন্দর মিররও ছিল। তো আমার বাসাটা আমি আমার বাসার জমিদারকে বলছিলাম, উনি রং করে দিবে। তো রং করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে কিছুটা মিরর, কিছুটা ওয়ালমেট নিয়ে যাব। তো একেবারে বাসায় চলে আসছি। বাসা চলে এসে ইফতারের আয়োজনও করে নিছি আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে ইফতারটা করে নিচ্ছি আর কি। তো আপনাদেরকে বলতেছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এর পরের ভিডিওটা ভিতরে আমি চেষ্টা করব, পরের ভিডিওটাতে যে দিব সেরকম না, এর পরের কয়েকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব কী কী কিনবো না, কী কী কিনলাম সেগুলো দেখার জন্য আপনাদেরকে দেখাবো আর কি। আর সেগুলো তো আমার এখনও ভিডিও করা হয় নাই, সেগুলো ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। তো সে পর্যন্ত আমার ভিডিওর গুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। আর ও যে বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দয়া করে আমার চ্যানেলটা যারাই দেখুন, আসলে দেখবেন যে কয়টাই ভিডিও দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না। আসলে ভিডিওটা যখন কেটে কেটে দেখা হয়, আমার চ্যানেলে সমস্যা হচ্ছে, এমনিতে তো আমি এগোতে পারতেছি না। এর মধ্যে যদি কেউ আমার ভিডিওটাকে একটু কেটে 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 দেখেন, ভিডিওর ভিতরে ঢুকে আবার বের হয়ে যান, আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সেজন্য বলতেছি প্লিজ, আমার আমার চ্যানেলে স্যার ক্ষতিটুকু করবেন না, লাভটুকু করতে না পারেন অন্তত ক্ষতিটুকু করবেন না। তো আমার যে ভাই বোনেরা, আমার বয়সে যারা ছোট কিংবা যারা আমার গুরুজন, তাদের সবাইকে বলতেছি আমার ভিডিওটাগুলো পুরো দেখে আমার পাশে থাকুন। তো আজকের মতো আমি আর বেশি কথা বাড়াবো না, বেশি কথাও বলবো না, আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আজকে। এখান থেকে কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।